এবার সকল বাধা উপেক্ষা করে পরমাণু শক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে চীন। আগামী 2 দশকের মধ্যে পরমাণু শক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন। এর মধ্যে দেশটি পরমাণু শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশ হিসেবে পরিণত হবে। এ সময়ে চীন বর্তমানের চেয়ে 3 গুণ পরমাণু সক্ষমতা বাড়াবে। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA-এর এক রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে। এ সম্পর্কে সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিকল্প জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে চীন সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে তাতে আগামী 20 বছরের মধ্যে দেশটি আমেরিকার পরমাণু শক্তিকে ছাড়িয়ে যাবে। বিরল বলেন, চীন খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। বর্তমানে 60টি পরমাণু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে, যার 1/3 চীনে তৈরি হচ্ছে। ফলে খুব শীঘ্রই আমরা চীনকে বিশ্বের 1 নম্বর পরমাণু শক্তি হিসেবে দেখব। ফাতিহ বিরল বলেন, 1960-এর দশক থেকে আমেরিকা বিশ্বের প্রধান পরমাণু শক্তির স্থান দখল করেছিল, কিন্তু 2টি ঘটনা তাকে সেই স্থান থেকে সরিয়ে দেবে। এর একটি হচ্ছে, সম্প্রতি আমেরিকা তেমন বেশি পরমাণু স্থাপনা নির্মাণ করেনি। আর দ্বিতীয়টি হচ্ছে, আমেরিকার হাতে বর্তমানে যেসব পরমাণু স্থাপনা রয়েছে তা সারা জীবনের জন্য নয়। এ ধারা অব্যাহত থাকলে আমেরিকার পরমাণু শক্তি শতকরা 20% থেকে 7% কমে আসবে।